তিন মাসেরও বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে অনেক নেতাই মুক্তি পাচ্ছেন। আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন আদালত সরকার নিয়ন্ত্রণ করছে, তবে এখন কিভাবে জামিন পাচ্ছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে জামিন পাবে, তাই জামিন পাচ্ছে। এবং আদালত যে সরকার নিয়ন্ত্রণ করে তার একটা খুব শক্ত প্রমাণ হচ্ছে, দেখুন তাদের গ্রেফতারের সময়টা ঠিক নির্বাচন যখন দরজায় করা নাড়ছে, যে সময়ে বিএনপি তার কর্মসূচিগুলো করছে একটির পর একটি, এবং প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ, ঠিক এমন সময়ে বিএনপির শুধু স্ট্যান্ডিং কমিটির নেতারাই নন, কেবল মহাসচিবই নন, বিএনপির তৃণমূলের প্রায় 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। আপনি যদি একটু স্মরণ করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেব এই প্রসঙ্গে বলেছিলেন যে এক রাতে আমরা সব নেতাকে মুক্তি দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তারা তো আমাদের প্রস্তাবে রাজি হলেন না। তিনি আরও বলেছিলেন বিএনপির 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার না করে তো আসলে আমাদের হাতে কোনো উপায়ই ছিল না, তাহলে তো হরতাল অবরোধে গাড়ি একটাও রাস্তায় চলতে পারতো না। অর্থাৎ বিএনপির কর্মসূচি যে অত্যন্ত সফলভাবে হচ্ছিল, যেই সফলতা সরকারকে ভীত করেছে নিঃসন্দেহে, যেই সফলতা নির্বাচন আগে সরকারকে নানান কারণে সন্ত্রস্ত করে ফেলেছে, এবং যেই সফলতা একই সঙ্গে ইন্ডিকেট করেছে যে বাংলাদেশের মতন দেশের রাজনীতিতেও একই সঙ্গে অত্যন্ত সফল এবং অত্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া যায়, অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে জনসম্পৃক্ততা তৈরি করা যায় এবং বাড়ানো যায় উত্তরোত্তর, এই নানান ইন্ডিকেশন সরকারের মাথা নষ্ট করে দেয়। তাহলে কি সরকার সবকিছু গুছিয়ে নিয়ে তারপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে, এমন কিছু বলছেন? সার্টেনলি তাই। আপনি দেখুন, একই মামলা আমরা দেখলাম শাহজাহান ওমর জামিন পেয়ে গেলেন, এবং তিনি এক রাতের মধ্যে জামিন পেয়ে নিজেকেই নিজে বললেন আমার হ্যাডাম আছে, সেজন্য আমি নৌকার প্রার্থী হয়ে গেছি। উনি বুদ্ধিমান, নিঃসন্দেহে উনি বুদ্ধিমান, এতটাই বুদ্ধিমান যে উনি তৃণমূল বিএনএফ এর মতন রিস্ক উনি নিতে চান নাই। উনি সরাসরি বুঝেছেন যে ওনাকে যদি জিততে হয় ওনাকে নৌকায় উঠে পড়তে হবে, এবং আওয়ামী লীগের বর্ষীয়ান সকল নেতারা তাকে এলাকায় অ্যাটলিস্ট যাতে তিনি ঢুকতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তাদের বাড়িতে বাড়িতে, আমির হোসেন আমুর কথায় আমি খোলামেলা হয়ে বলছি, তার বাড়িতে পর্যন্ত বৈঠক হয়েছে সো দ্যাট উনি তার এলাকা ঝালকাঠিতে ঢুকতে পারেন, কারণ সেই জায়গায় ঢোকার অবস্থা ওনার ছিল না। একই মামলায় কিন্তু এই যারা আজকে মুক্তি পেলেন তারাও আসামি ছিলেন, তারা কেন মুক্তি পেলেন না, তাদেরকে কেন নির্বাচনের পরেও আরও 1.5 মাসের মতো কারাগারে থাকতে হলো? বিকজ সরকার চাইছিল যে কিছুটা স্টেবল অবস্থা না আসা পর্যন্ত কোনোভাবেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা যেন মুক্তি না পান। এবং এখন আপনি দেখছেন যে শহীদ চৌধুরী, অ্যানি সহ অন্যান্য যারা মিড লেভেলের নেতারা আছেন তারাও কিন্তু একজন একজন করে কারাগার থেকে বের হচ্ছেন। এবং আমি এটাও আপনাকে স্পষ্টভাবে বলে রাখি, বিএনপি যেই মাত্রই তাদের কর্মসূচি আবারও চাঙ্গা করা শুরু করবে, আবারও মানুষকে নিয়ে তাদের মাঠের কর্মসূচিগুলো দেওয়া শুরু করবে, আবারও কিন্তু এই গ্রেপ্তার চলবে। অলরেডি আমরা গণমাধ্যমে দেখেছি সরকার এই ধরনের একটি সিদ্ধান্তে এসেছে যে বিএনপি যদি ছোটোখাটো প্রোগ্রাম যেমন লিফলেট বিতরণ কিংবা কালো পতাকা প্রদর্শন এই ধরনের কর্মসূচি বিএনপি চালায়, সেটা নিয়ে সরকারের খুব বেশি কোনো মাথা ব্যথা নেই, তবে বিএনপি যদি বড় বড় সমাবেশ বা এই ধরনের কর্মসূচি আবার দিতে থাকে যেটা খুব স্পষ্ট করবে যে 17 বছরেও বিএনপিকে দুর্বল করা দূরেই থাক, বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি জনপ্রিয়, সেই কর্মসূচিগুলো সরকার নেবে।